বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদের বাংলা বিষয়টি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তাহলে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই তোমাদের বাংলা বই, খাতা ও কলম নিয়ে আজকের পাঠে বসে পড়ো। চলো আমরা প্রথমে আজকে আমাদের আলোচনার বিষয় কী সেটা জেনে নিই। আজকে আমরা আলোচনা করব পাঠ 21 ও 22 নিয়ে। বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে পাঠ 21-এ কী আছে দেখি। পাঠ 21-এ দেখো প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি। এখানে প্রথমে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি কবুতর। এখানে কী দেখতে পাচ্ছি আমরা? দুটি কবুতর। এরপর দেখো আছে শুনি ও বলি। পাঠ 21-এ মজার একটি ছড়া আছে। আমরা এখানে কী দেখতে পাচ্ছি? একটি ছড়া দেখতে পাচ্ছি। ছড়াটি লিখেছেন রুকনুজ্জামান খান। ছড়া রুকনুজ্জামান খান। বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছড়াটি তোমাদের কাছে খুবই পরিচিত। চলো আমরা এই ছড়াটিতে কী বলা হয়েছে সেটা আমরা জানি। এখানে দেখো বাকবাকুম পায়রা। এখানে বাকবাকুম হলো পায়রা। বাকবাকুম কি? পায়রার ডাকার শব্দ। বাকবাকুম হলো পায়রার ডাকার শব্দ। পায়রা মানে হলো কবুতর, মানে বাকবাকুম হলো কবুতরের ডাকার শব্দ। এরপর দেখো আছে মাথায় দিয়ে টাইরা। মাথায় দিয়ে টাইরা, টাইরা হলো মেয়েদের মাথায় পরার মতো এক ধরনের গহনা। এরপর দেখো আছে বউ সাজবে কালকি। বউ সাজবে কালকি, এখানে দেখো এখানে একটি চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটি হলো প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটি কি? প্রশ্নবোধক চিহ্ন, মানে এখানে কি প্রশ্ন করা হয়েছে বউ সাজবে কালকি, মানে বউ কি কালকি বউ সাজবে, এখানে এটি বোঝানো হয়েছে। এরপর দেখো চড়বে সোনার পালকি। বউ কি পালকিতে চড়বে, মানে বউ কি সোনার পালকিতে চড়বে? এই ছড়াটিতে এসবই বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ছড়াটি আবার পড়ি। ছড়া রুকনুজ্জামান খান। বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। এরপর দেখো নিচে আছে সংক্ষেপিত, অর্থাৎ এই ছড়াটির আরও কিছু লাইন আছে, এখানে সংক্ষেপে ছড়াটি দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো নিচে আছে মুখে মুখে বাক্য তৈরি করি। এখানে কী আছে? মুখে মুখে বাক্য তৈরি করি। এখানে আমরা যে ছবিটি, এখানে কি আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হলো পালকি আর একটি কি কবুতর বা পায়রা। একটি কি পালকি আর একটি হলো কবুতর বা পায়রা, এই দুটি ছবি দেখা যাচ্ছে। আমরা মুখে মুখে এই ছবিটি দিয়ে বাক্য তৈরি করব। প্রথমে দেখো পালকি, পালকির মধ্যে কী আছে? পালকির ভেতরে সুন্দর একটি মেয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কি একটি পালকির ভিতরে একজন বউ দেখা যাচ্ছে। তাহলে আমরা এটি দিয়ে বাক্য তৈরি করতে পারি, পালকি চড়ে বউ যায়। পালকি চড়ে কী যায়? বউ যায়। পালকি চড়ে বউ যায়। এরপর দেখো পায়রা, পায়রা কী করতেছে এখানে? আকাশে উড়তেছে। তাহলে এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, পায়রা আকাশে উড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এর পরবর্তী পাঠে যাই। পরবর্তী পাঠ দেখো পাঠ 22। এখানে আছে ছবি দেখি নাম বলি ও লিখি। ছবি দেখি নাম বলি ও লিখি, এখানে দেখো কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলো আমাদেরকে দেখে দেখে নামগুলো লিখতে হবে। তোমাদের পরীক্ষায় কি ছবি দেওয়া থাকবে এবং ছবির নিচে তোমাদেরকে নাম লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ছবিগুলো মনোযোগ সহকারে দেখি। এখানে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা একটি চক দেখতে পাচ্ছি। এই চকটি তো তোমরা সবাই চিনো। চক দিয়ে স্কুলে কি করা হয়? ব্ল্যাকবোর্ডে লেখা হয়।
আমরা আবার কি অনেকে চক দিয়ে বাড়িতেও লিখি, তাহলে এটি কি চ। তাহলে চলো আমরা চক কিভাবে এখানে লিখেছে সেটি দেখি। এখানে দেখো চক লিখেছে চ ক চক, চ ক চক। এরপর দেখো আছে, এরপর এটি কি দেখা যাচ্ছে, এখানে একটি টব দেখা যাচ্ছে। এটাতে আমরা কি করি শিক্ষার্থী বন্ধুরা, এটাতে আমরা গাছ লাগাই। তাহলে আমরা চলো এটি কিভাবে লিখেছে দেখি, টপ ট ব টপ। এরপর দেখো এখানে একটি পাখি দেখা যাচ্ছে, এই পাখিটির পাগুলো কি লম্বা, পাখিটির পাগুলো লম্বা ঠুট, এরপর কি গলা লম্বা, আবার কি আছে এখানে তার মুখে দেখো লম্বা ঠুট আছে। এই পাখিটির নাম হলো বক। দেখো এখানে আমরা কিভাবে বকটি লিখেছি, ব ক বক। এরপর দেখো আছে উট, উট রসা উট ট উট। এরপর দেখো আছে কিসের ছবি আছে, এরপর দেখো জগ, জগের মধ্যে কি আছে পানি আছে। তাহলে জগ আমরা কিভাবে লিখেছি দেখো, বর্গীয় জ ঘ জগ। এরপর আছে দেখো মগ, ম গ মগ। এরপর দেখো ছবিতে আছে একটি বই, এরপর ছবিতে কি আছে, এরপর ছবিতে আছে বই। দেখো ব রশ্মি বই, এরপর কি আছে বই, বই আমরা কিভাবে লিখব দেখো, ব রশ্মি বই। এরপর আছে একটি মই, এরপর কি আছে ছবিতে একটি মই, মই দিয়ে কি উপর দিকে উঠা যায়, আবার উপর দিক থেকে নিচের দিকে নামা যায়। দেখো আমরা মই কিভাবে লিখেছি, ম রশ্মি মই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ছবি দেখে আরেকবার পড়ি। প্রথমে কি আছে চপ, চ ক চপ। এরপর আছে টপ, ট ব টপ। তারপর আছে বক, ব ক বক। এরপর আছে উট, রসা উ ট উট। এরপর আছে জগ, বর্গীয় জ গ জগ। এরপর আছে কি মগ, ম ঘ মগ। এরপর দেখো আছে বই, ব রসুই বই। এরপর আছে মই, ম রসুই মই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের পাঠটি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করেছ। আজকের পাঠ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।